তো হাই বন্ধুরা, আমি সংগ্রাম আছি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। তো আজকে আমার টপিক হচ্ছে যে স্কুল বন্ধ হয়েছে কদিন আগে, যে লকডাউন জারি হয়েছে, তো তার জন্য যে স্কুল বন্ধ হয়ে গেছে, তা স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে তো ছেলে মেয়েদের মধ্যে রিয়াকশন কি পাওয়া যাচ্ছে। তো আমি আজকে আমার যে স্কুলে, আমি স্কুল ছেড়েছি প্রায় 17 সালে, আমি HS দিয়েছি। তো আমাদের তো তো HS দেওয়ার পরেই আমি স্কুল ছেড়েছি। তো স্কুলের পাশ দিয়ে আজকে আসছিলাম, একটা কোনো কাজের কারণে গিয়েছিলাম। তো ছেলে মেয়েদের যে দাঁড়িয়ে ছিল, তাদের মধ্যে কিছু কথাবার্তা আমি শুনলাম, সেটাই ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যে ছেলেগুলো খুবই ভালো ছেলে, যারা পড়াশোনায় খুব ভালো বা যারা মানে স্কুলে আসতে খুব পছন্দ করে, তো তাদের মধ্যে কথোপকথন হচ্ছে যে যে হ্যাঁ, স্কুলটা তো বন্ধ হয়ে গেল, পড়াশোনা অনেক ক্ষতি হলো, তো স্যারদের পড়াশোনা তো খুবই ভালো, তো যেটা স্যাররা খুবই ভালো পড়াশোনা করায়, সেটা স্কুল না হলে তো বাড়িতে তো সেটা সম্ভব নয়। তো এরকম ধরনের কথাবার্তা চলছে। তো ওপর ছেলেটা বলছে বলছে হ্যাঁ রে, সত্যি সামনে আমাদের HS আছে, বা সামনে আমাদের কত বড় একটা এক্সাম, তো এইভাবে স্কুল আবার বন্ধ হয়ে গেল, আবার কিছু করারও নেই, যে লকডাউন জারি হয়েছে, মানুষের জীবনটা তো আগে, পড়াশোনা তো বেঁচে থাকলে আবার হবে। এরকম ধরনের তাদের মধ্যে খুবই শিক্ষামূলক, মানে খুবই ভালো তারা একটা নিজেদের মধ্যে কথা বলে। কিন্তু যারা ফাঁকিবাজ ছেলে, স্কুল যায় শুধুমাত্র মেয়ে দেখার জন্য, প্রেম করার জন্য, তারপর এই বন্ধু বান্ধবদের সাথে আর কি একটু বিড়ি টিড়ি টানার জন্য, বাড়ির কাছ থেকে বাঁচার জন্য স্কুলে যায়, তো সেই সব ছেলেগুলোর মধ্যে কথা হচ্ছে যে হ্যাঁ রে, স্কুলটা তো বন্ধ হয়ে গেল। তখন একটা ছেলে বলছে হ্যাঁ রে, স্কুলটা বন্ধ হয়ে গেল, মালটাকে আর দেখতে পাবুনি, এবার ওই ফোনেতেই ফোন করে কাটাতে হবে কথা বলে। তো খুবই খারাপ লাগছে বুঝলি, আর বাড়িতে থাকলেই এই গরুর খড় কাটায়, কোথায় ছাগলটা নিয়ে মাঠে যেতে বলে, মানে খুবই খারাপ। ওর থেকে স্কুলে এলে ভালো, বই নিয়ে বসে থাকতুম, স্কুলে ম্যাডামগুলোকে একটু দেখতুম, ভালো লাগতো, ম্যাডামকে দেখলো দিনটা কেটে যেত, তো সেসব তো আর কিছুই হচ্ছে না। তো স্কুলটা বন্ধ হওয়া উচিত হয়নি রে। তো অপর পক্ষে একটা ছেলে বলছে, ছেলে বলছে সত্যি করে রে, মালটাকে কত কষ্ট করে পটিয়েছিলুম, এই এবার স্কুল বন্ধ হয়ে গেল, তো চোখের মানে প্রতিদিন দেখতে পাবনি, আবার যদি কোনো অন্য ছেলের সাথে যদি আবার প্রেম প্রেম করতে চলে যায় কি হবে রে, লকডাউনটা করে এমন করলো রে, মানে এরকম ধরনের কথাবার্তা হচ্ছে। তো আর তার মধ্যে একটা ছেলে আবার বলছে বলছে রে, বেশ এখানে স্কুলের সামনেই বেশ দোকান দোকানটা ছিল, বেশ 1 টাকা করে বিড়ি কিনে বেশ খেতুম, তারপর বিমলটাও মাঝে মাঝে চেপাতুম, তো সেসব আর বন্ধ হয়ে যাবে রে, খুবই খারাপ হলো বুঝলি লকডাউনে। পড়াশোনা পড়াশোনা ধুর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হতে এমনি ফেল করে যাব। একজন বলছে হ্যাঁ ফেল কি করবি, এখন তো সবাই পাস। বলছে ও সবাই পাস না, তাহলে তো পাস করে যাব, পড়াশোনা নিয়ে সেরকম কোনো ব্যাপারটা নয়, কিন্তু ভাই আমার একটাই খারাপ লাগছে যে আমি আমার মালটাকে দেখতে পারবো না। এই ফোনে কি আর হয় বল, একটু সাথে যদি থাকতো একটু গল্প টল্প করতুম, আর দেখা গল্প টল্প করতাম, দেখাটা আরো এ হতো কন্টিনিউ। তো এইরকম ধরনের ছেলে মেয়েদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ছেলে মেয়ে যারা ভালো পড়াশোনা, তো তাদের মানে কি বলবো, তাদের পড়াশোনার জন্য খুব চিন্তা হচ্ছে যে তারা কিভাবে তাদের পড়াশোনার ক্ষতি হবে, স্যারদের কাছে যে পড়াশোনাগুলো তারা করতো সেটা তারা ক্ষতি হবে। আর যারা বাকি বাচ্চারা, তাদের চিন্তা ওই যে তারা নেশা করতে পারবে না, তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না, তো এইসব জিনিসগুলো। তো আর কিছু বলছি না, এখানেই আমি আমার আজকের এই টপিকটা শেষ করছি, যে স্কুল বন্ধ হওয়ার ফলে ছেলে মেয়েদের রিয়াকশান কি। তো মেয়েদের রিয়াকশান, মেয়েদের নিয়ে কিছু বেশি কিছু বলবো না, মেয়েরা তাদের বেশিরভাগ বাড়িতে থাকলে তারা ফোন ঘাঁটে, পড়াশোনাও করে, ছেলেদের থেকে মেয়েরা তো একটু পড়াশোনা করে, তো তাদেরকে নিয়ে আমি আর কিছু বলছি না। তা এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই বলে আমার ব্লগ আজকে শেষ করছি।